আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, যেমন আগে অনেকেই এই ফ্যামিলি নিয়ে স্পেনে আসা বা ভিসার জন্য ট্রাই করতেন না, কিন্তু এখন আপনারা ফ্যামিলি নিয়ে যদি অ্যাপ্লাই করেন, এটার কি একটা সুবিধা বা কি অসুবিধা সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা যদি শোনেন আপনারা, আশা করি অনেক অনেক আপনাদের কাজে দিবে। আর আপনারা ভিউয়ার, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি, এটা আপনারা জানেন। সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দু তিন দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না, ভিডিও অনেক ইনফরমেশান আছে কিন্তু সময় নাই, সময়ের অভাবের কারণে দিতে পারতাছি না। তো যাক, সমস্যা না, আল্লাহ রহমতে সব দিব আস্তে আস্তে। তো আপনারা যদি অবশ্যই এই, তো ভিউয়ার্স আমার যে পার্সোনাল নাম্বার সেটা হচ্ছে 003460212633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক করেন করতে পারেন, আর যদি ফ্রি সার্ভিস নিতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর ভিডিওতে দিয়ে থাকি। ওইটা হচ্ছে ফ্রি সার্ভিস, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো অনেকেই যেমন আমার সাথে কথা বলার জন্য মানে ব্যস্ত হয়ে যান, আশা করি বুঝতে পারবেন না আপনার ব্যাপারটা। তো এখন আসি মেন কথায়, সেটা হচ্ছে যেমন আগে আপনারা অনেকেই সিঙ্গেল আসতেন বা যারা বিবাহিত আছেন, যাদের ফ্যামিলি আছে বা এক বাচ্চা আছে, এরকম অনেকেই ভয় পাইতেন যে ফ্যামিলি সহ আগে যাব এবং কি তা আমি আগে যাই একা। আমি একে সহজভাবে বুঝাইতেছি আপনাদেরকে। তো এখন ভিউয়ার্স, আগে ঠিক আছিল, আগে ব্যাচেলারভাবে আসতেন, আইসা সব কিছু আপনি একলা সেট করতেন, তারপরে ফ্যামিলি ঠ্যামিলি অ্যাপ্লাই করতেন, ফ্যামিলি আসতো। কিন্তু ভিউয়ার্স এখন বর্তমানে যারা স্পেনে আছেন, স্পেনে তো আপনারা জানেন কার্ড কিন্তু খুব সহজে ইজিভাবে হয়ে যায়, কোনো ব্যাপার না। তো এই ইজিভাবে হওয়ার পরে যখন আপনারা ফ্যামিলি আনবেন বা বাংলাদেশ থেকে ফ্যামিলি আনবেন বা পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে আপনারা যারা ফ্যামিলি আনবেন, তো ফ্যামিলি আনার ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে যেমন আগে ফ্যামিলির টোটাল প্রসেসিংটা এই যেই দেশ থেকে আনবেন সেই দেশ এবং স্পেনের লাগতো সর্বোচ্চ 6 থেকে 7 মাস। তো ভিউয়ার্স এখন সেই জিনিসটা এখন লাগে 2.5 থেকে 3 বছর। ভিউয়ার্স বুঝতেই পারছেন ফারাকটা কি। যেমন আপনারা মনে করেন এই দেশে লিগেল হয়েছেন, লিগেল হওয়ার পরে সবাই তো চায় যে আমার ফ্যামিলি আনবো বা দেশে যায় বিয়ে শাদী করবেন, বা যারা যারা দেশে যায় বিয়ে শাদী করবেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের বউ আছে বাচ্চা টাচ্চা আছে তো তারা চিন্তা করেন যে ফ্যামিলিটা নিয়ে আসি এই দেশে। কিন্তু ফ্যামিলিটা নিয়ে আসার যখন নাম নিবেন যে নিয়ে আসব, তখন যে টোটাল প্রসেসিংটা এবং এই দেশে জানেন আপনার বাসা নিতে হয় এবং কাজ পারমানেন্ট দেখাইতে হয়, যেই সমস্ত জিনিস আছে, টোটাল প্রসেসিংটা এখন বর্তমানে 2.5 থেকে 3 বছর লাগে, 3.5 বছর লেগে যায়। এখন এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, যারা আমার ভিডিও দেখেন, যারা এই স্পেনে আসতে চান বা যারা প্রসেসিং করতেছেন, যদি উপায় থাকে, ভিউয়ার্স কথা আমার খেয়াল করবেন, যদি উপায় থাকে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন পানির মতো ক্লিয়ার? আপনারা যারা ইউরোপে আসতে চান, যারা স্পেনে আসতে চান, আইসা লিগেল হতে চান, যদি আপনারা পারেন, যদি সম্ভব হয় ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন, এবং ফ্যামিলি সহ ভিসা দেওয়ার হার অনেক পার্সেন্ট বাইরে যায়। যখন আপনি এই দেশে ঘুরতে আসবেন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন বা বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাপ্লাই করবেন, তখন ভিসা পাওয়ার হার অনেক অংশে বাইরে যায়। এবং আপনারা যদি ফ্যামিলি সহ দেশে আসতে পারেন তাহলে কিন্তু 4-5 বছর বাঁচিয়ে গেলেন, 4-5 বছর মানে অ্যাডভান্স সময়টা ই করে নিলেন, আপনারা অ্যাডভান্স হয়ে গেলেন 4-5 বছর। তো এই জন্য এই হয়তো প্রথমে একটু কষ্ট হবে ভিউয়ার্স, ঠিক আছে, আপনারা অনেকে আপনারা চিন্তা করেন যে সিঙ্গেল যাই, কিন্তু এখন বর্তমান পরিপ্রেক্ষিতে ফ্যামিলি সহ আসলে দেখা গেছে একটা রুম নেওয়া লাগে ফুল। তো একটা রুম নিয়ে গেলে সমস্যা নাই, আপনারা এক সময় চিন্তার কোনো কারণ নাই, দেখা গেছে এখন কার্ড নাই, টাকা কিছু খরচ হইতেছে বেশি হচ্ছে, কিন্তু যখন কার্ড পাইবেন, যখন সেটেল হইবেন এই দেশে, তখন তো অনেক কামাইবেন, তখন তো যখন তো টাকা পয়সা দিয়ে দিবেন না বা আপনি কারো দিয়ে দিবেন না, আপনার টাফ রেডি থাকবো। তো এই জন্য আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, যদি সম্ভব হয় আপনারা যদি সম্ভব হয় ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন, এবং ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে এটার আয় আছে, অনেক ইয়ে আছে। এটা আপনারা এখন যারা সিঙ্গেল এখন আসবেন বা যারা স্পেনে বর্তমানে আছেন,
ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতেছেন অনেক একটা সমস্যা এবং লং টাইম দেখা গেছে টাকাটা বড় জিনিসটা খরচ হইলো দেখা গেছে বাসা নিলে ওইটা সেটা নিলেন এক টাকার জায়গায় দুই টাকা কোনো ব্যাপার না কিন্তু এই যে সময়টা যেমন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা এই দেশে তারপরে অন্য পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া যে সমস্ত যে প্রসেসিংটা এই এই অ্যাম্বাসির যে এই অ্যাপয়েন্টমেন্টটা সেটা পাইতে মানে একেবারে যান শেষ বুঝতেই পারছেন এবং লম্বা লম্বা লং টাইম তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমার ভিডিও দেখেন আপনারা যদি সম্ভব সিঙ্গেল আসেন সমস্যা নাই কিন্তু যদি সম্ভব হয় আপনাদেরকে আমি বললাম ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন ফ্যামিলি সহ অ্যাপ্লাইয়ের এই এই সুবিধা সুবিধা আপনারা সবচেয়ে বড় কথা যে কার্ড হওয়ার পরে যে ঝামেলাটা আপনারা করতেন যেমন বাংলাদেশে কাগজপত্র প্রসেসিং করা বাসা নেওয়া বাসা দেখতে আসা কাজের পারমানেন্ট কাজ তারপরে ট্যাক্স এই যে যে সমস্ত আর সবচেয়ে লং টার্ম হচ্ছে যে অনেক লম্বা সময় পরে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় মানে ফ্যামিলি যে আপনারা পাসপোর্ট জমা দিবেন যে দেশে বাংলাদেশ বা যে দেশে যে যে দেশ থেকে আসেন সেই দেশে লং টাইম তো এই জন্য অবশ্যই আপনারা যদি পারেন ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেন সহ যারা সেটেল হইতে চান এবং ফ্যামিলি সহ সেটেল হইতে চান তাদের জন্য আর যারা ভবিষ্যতে ফ্যামিলি আনবেন বা আনার ইচ্ছা আছে তাদের জন্য তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন আর ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু আমি এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি আর আমার পার্সোনাল যে নাম্বার আছে 0034602156633 এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যদি আপনারা ফ্রি সার্ভিস নিতে চান ভিডিওতে কমেন্ট করবেন আমি ভিডিওতে কিন্তু উত্তর দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে